প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন কুইক কনজিউমার ফুড জিরো আওয়ার। আপনাদের সাথে আছি আমি জয়প্রকাশ। আজ কথা বলবার বিষয় প্রধানমন্ত্রীর ভারত সফর, চাওয়া এবং পাওয়া। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলবার জন্যে, তাদের সঙ্গে চলুন আপনাদের পরিচয় করে দেওয়া যাক। আমার ডানে প্রথমে রয়েছেন কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। এরপর রয়েছেন রাজিউল হাসান, সাবেক রাষ্ট্রদূত। আমরা এই দুই অতিথির সঙ্গে কথা বলবো আজকের নির্ধারিত বিষয় নিয়ে। তবে যথারীতি তার আগে দেখে দিচ্ছে এক নজর বৈশাখীর শিরোনাম। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা, আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা জিয়ার। উন্নয়ন ও আঞ্চলিক শান্তির প্রয়োজনে ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকা জরুরি বলছেন বিশ্লেষকরা, সব অনাস্থা দূর করার আহ্বান। ট্যানারির বর্জ্যে পোলট্রি খাবার তৈরি না করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আপিল বিভাগেও বহাল, ধলেশ্বরী নদী রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার দুই মামলা 6 মাসের জন্য স্থগিত, মুফতি হান্নান সহ 3 জঙ্গির ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হাওড় অঞ্চলে বন্যার পানি নামছে, ভেসে যাওয়া ধানের জন্য কৃষকের হাহাকার, ক্ষতিগ্রস্তদের ঋণ মৌকুপের কথা ভাবছে সরকার। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম বৈশাখের শিরোনাম, যাচ্ছি আলোচনায়। আজকের দুই অতিথি কাশেম হুমায়ুন এবং রাজিউল হাসানের সঙ্গে বিষয়ের ভিতরে আপনারা জেনে গেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর, চাওয়া এবং পাওয়া। ভারত সফরে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাল সফরের শেষ দিন। আমরা কথা বলবো যে 3টি দিন পেরিয়ে গেল প্রধানমন্ত্রীর সফরে, সেই 3 দিনের ওপরে স্বাভাবিকভাবেই। এবং আমরা যদি এই সফরকে এবং 2টি দেশের ভেতরকার চাওয়া পাওয়ার বিষয়টিকে মূল্যায়ন করতে চাই, তাহলে অন্তত মোটা দাগে 3টি নিরিখে সেটিকে দেখার সুযোগ থাকে। একটি হচ্ছে রাজনৈতিক বিবেচনা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে দেখবার একটি বিষয় থাকে, সুযোগ থাকে। আরেকটি সুযোগ থাকে জনগণের জায়গা থেকে দেখবার, আরেকটি সুযোগ থাকে কূটনৈতিক বিবেচনার জায়গা থেকে দেখবার। আলোচনা শুরু করা যাক রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপট থেকে এই সফরকে একটু দেখবার, এবং এই সফরে আমাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো নিয়ে তারা কী ভাবছেন সেই জায়গাতেই আলোচনা শুরু করতে চাইছি। কাশেম হুমায়ুন, প্রথমেই যাচ্ছি আপনার কাছে, যদি শেষ বক্তব্য আমরা জানতে চাই প্রধানমন্ত্রী ভারত সফর এবং যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো নিয়ে, তাহলে এক্ষেত্রে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে দেশের এবং জনগণের স্বার্থ রক্ষা করেই সব চুক্তি হয়েছে এবং এখানে কোনো কিছুই গোপন নয়, সকলই স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। আর একই দিনে, অর্থাৎ যেদিন আমরা পেরিয়ে এলাম সেদিনই বেগম খালেদা জিয়ার বক্তব্য হচ্ছে আবারও ক্ষমতায় আসবার জন্যে ভারতের সঙ্গে সমঝোতা করা হয়েছে এই চুক্তির মাধ্যমে। এই 2টি বক্তব্য বাংলাদেশের অন্যতম প্রধান 2টি দলের সামনে রেখে শুরু করা যাক আলোচনা। আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যদি একটু মানে আপনি তলিয়ে দেখে তাহলে এটা অত্যন্ত স্পর্শকাতর। এই যে আমি বলি স্পর্শকাতর এই জন্যে যে এটা 71-এর যে মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে রিলেশন ডেভেলপ করেছে। বিফোর দ্যাট কিন্তু আপনি 47-এর দিকে যদি যান, 47-এর আগে যান বা পরে যান, পাকিস্তানের বিভাজনটা, এগুলো কিন্তু অনেকটাই স্পর্শকাতর বিষয় ছিল। ধর্মভিত্তিক রাজনীতি, তারপরে এখান থেকে সরে এসে বা 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো অনেকগুলো জিনিস আপনার অ্যানালাইসিস করতে হয়। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতিটা, যেহেতু ভারত একটা বৃহৎ রাষ্ট্র এবং বাংলাদেশের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক আছে, আমাদের সম্পর্কটা অনেকটা শক্তিশালী হোক এটা আমরা চাই, কিন্তু এখানে যেটা আমাদের যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমাদের অনেক দিনগুলোই ছিল এবং থাকবেও। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত তাড়াতাড়ি এখানে এই সমস্যাগুলো সমাধান করা যায়। যেমন আমার যতদূর মনে হয় যে 1974 সালে রাজীবভাই, তখন গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আপনার কাজ করতেন, 1974 সালে বঙ্গবন্ধুর শাসনামলের সময় আপনার একটা বর্ডারের যেটা ওই যে সিটমহল বিতরণের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হলো, স্থলসীমান্ত, হ্যাঁ স্থলসীমান্ত, এবং সেটা বাংলাদেশের পার্লামেন্টে অনুস্বাক্ষর করলো, কিন্তু ভারত সেটা কত বছর পরে করলো। তো এই যে দীর্ঘ সময়টা ঝুলিয়ে রাখা হলো, এখানে কিন্তু হলো কিন্তু মাঝখান দিয়ে তো অনেক সময় চলে গেল, এবং এই 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 যে ডিলেটা, এই ডিলেটার ভিতর দিয়ে কিন্তু অনেক আপনাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বেশ বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে কিন্তু আপনি দেখবেন
যে বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে এবং এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে একটা শক্তি বড় রকমের মানে শক্তিশালী রাজনৈতিক দল গড়ে উঠেছে যেটাকে ভারতকে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স ক্যারি করে। এবং এখানে আপনি দেখবেন যে আজকে ইন্ডিয়ার সাথে আমাদের আওয়ামী লীগের শাসনামলে বেশ কতগুলো মানে আপনার বেশ আমি বলবো যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেগুলো আপনি দীর্ঘদিন অমীমাংসিত ছিল, হয়ই নাই। এবং বিশেষ করে আপনি 96 আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারের সময় সেখানে কিন্তু বঙ্গবন্ধুর সময় আপনার ফারাক্কার চুক্তি পানি স্বাক্ষরিত হয়েছিল, এরপরে আর দীর্ঘদিন ধরে এটা নাই। এবং তার পরবর্তীতে এই গঙ্গা চুক্তি তখন, হ্যাঁ, এবং এই চুক্তিটা পরবর্তীতে স্বাক্ষরিত হল আবার শেখ হাসিনার প্রথম সরকার আমলের 96-এর। এখন আরেকটা বড় রকমের আপনার যেটা আমাদের সমস্যা বিদ্যমান সেটা হচ্ছিল তিস্তার পানি বন্টন নিয়ে। এবং এবারে এক্সপেকটেশন যে সবারই ছিল যে এটা 2011 সালে যখন মনমোহন সিং তদন্তের ভারতের প্রধানমন্ত্রী ঢাকা এসেছিলেন তখনও কিন্তু উনি চেষ্টা করেছিলেন এটা এইটা। তখন আমরা একটা ধারণা করছিলাম যে বোধ করি চুক্তি হয়ে যাওয়ার মতো অবস্থায় আমরা চলে এসেছি, যদিও শেষ মুহূর্তে দেখা গেল যে না সেটা না। সেটা রাজীবা হয়তো ভালো বলতে পারবেন, আমি যদি মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকুক যে রাজ্য সরকারের কে এড়িয়ে গিয়ে এটা 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 করা ভারতের শাসনতন্ত্র অনুযায়ী ভারত সেটি পারে। রাজীব একটু আগে বলছিলেন যে এটা হয়তো পসিবল হয়, এটা সংবিধানে কিছু পসিবল হয়, রাজীব হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন এটার। কিন্তু আমার কাছে মনে হলো যেখানে যে আপনার ইন্ডিয়াতে বিশেষ করে কাবেরী নদীর পানি নিয়ে কিন্তু আপনার দুইটা স্টেটের মধ্যেই মামলা মোকদ্দমা চলছে, আপনার এই কর্ণাটকের মধ্যে আর ওই চেন্নাই, এটা এটা কোন স্টেটে পড়লো, কর্ণাটক প্লাস পার্শ্ববর্তী চেন্নাই, অন্ধ্র না অন্ধ্র অন্ধ্র তো হায়দ্রাবাদে, তামিলনাড়ু শব্দে মামলা, এই তিনটা স্টেট নিয়েই কিন্তু এই এই গণ্ডগোলটা আছে পানির বন্টন নিয়ে। তো ইন্ডিয়ার ভিতরেও কিন্তু আপনার ইন্টার এই কনফ্লিক্টটা আছে। এখন আপনারা যদি ইন্টারন্যাশনাল যান, আমাদের আমাদের যতই ইন্ডিয়ার সাথে আমরা যতই মানে আপনার দ্রুত বিভিন্ন সমস্যার সমাধান করি না কেন, আপনি দেখবেন যে এই যে এই যে 22টা চুক্তি বা এমওএ সই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দিকে আমি অনেক গুরুত্বপূর্ণ, সবগুলি একটা 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 পজিটিভ দিক আমি মনে করি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আমরা অবশ্যই আজকের আলোচনায় সবগুলো বিষয় নিয়ে চেষ্টা করব বিস্তারিত কথায় যেতে, কিন্তু প্রথমে একটু আপনার কাছ থেকে যে বিষয়টা আমি বুঝতে চাইছিলাম যে এর রাজনৈতিক জায়গাটি, যেমন ধরেন কিছু পরিচিত শব্দও আছে, কিছু পরিচিত চিন্তাও আছে, দেশ বিক্রি করে দেওয়া আছে, গোপন চুক্তি আছে, দাসত্বের চুক্তি, গোলামীর চুক্তি, এই ধরনের বেশ কিছু পরিচিত। আমি আমি তা একটু আগে আপনার বলছিলাম যে বাংলাদেশে কিন্তু আপনার মানে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটাকে একটা 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 পুঁজি পুঁজি করে অনেকে ইন্ডিয়ান পলিটিক্সটা করেন, এবং যেটা আওয়ামী লীগ বিরোধী বলয় বলে পরিচিত সেই জায়গাটা কিন্তু তারা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন বেশি। এবং সেটা এই যে ভারতের কাছে করদ রাজ্য, এগুলো কিন্তু আমি আমরা কিন্তু পাকিস্তান আমল থেকে শুনে আসছি যে এগুলো আসলে একটা জুজুর ভয়ের মতো, যে ভারত নিয়ে যাচ্ছে, ভারত এটা করে দিচ্ছে, বার সব নিয়ে যাচ্ছে এদেশ থেকে, এটা একটা জুজুর ভয়ের মতো আমার কাছে মনে হয়। তবে এখানে যেটা একটা একটা সেন্টিমেন্ট অ্যান্টি ইন্ডিয়ান, আপনি যেহেতু বলছেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে পুঁজি করেই এক রাজনৈতিক দল গড়ে উঠেছে, তার মানে জনগণের ভেতরে নিশ্চয়ই ধারণাটি সক্রিয় আছে। না সক্রিয় না না, তাহলে এই রাজনীতি ডেভেলপ করে কোত্থেকে, এই যে যারা ক্যাপিটাল করছে ইন্ডিয়ান পলিটিক্সটাকে, তাহলে আমি তো মনে করি সেই জায়গাটায় তো আছে মানুষের একটা উল্লেখযোগ্য অংশ তো এই সাপোর্টে আছেন। আপনি যদি ভোটের রাজনীতি দেন, আওয়ামী লীগের পক্ষের ভোট আর বিপক্ষের ভোট সব মিনি অ্যানালাইসিস করেন যে এই তখনই কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায়, আপনি পক্ষের ভোট আর বিপক্ষের ভোট। এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে ইন্ডিয়ার সাথে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমি আমি মনে করি কালকে সকালে আর একটা প্রবলেম হয়ে যেতে পারে, কারণ এত লাগোয়া একটা দেশ, এত বড় দীর্ঘ সীমান্ত, এই জায়গাটা কিন্তু আপনি দেখবেন যে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা সমাধান হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বড় রকমের যে আমরা আজকে কিন্তু এই যে 22টা চুক্তি বা এমইউ সই হলো, এগুলো অনেক সিগনিফিকেন্ট আমাদের কাছে মনে হয়, এগুলো হয়তো ভবিষ্যতে বাংলাদেশকে অনেক পজিটিভ ডিরেকশনের দিকে নিয়ে যাবে, কিন্তু তারপরেও ওগুলি বাইপাস করে দেখবেন যে আপনি তিস্তা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কারণ তিস্তা ইজ ভেরি সেন্সিটিভ। এখন কেন্দ্রীয় সরকার যতটাই চান ভারতের, কিন্তু রাজ্য সরকারকে অ্যাভয়েড করে এটা করা তাদের পক্ষে অসম্ভব। আসবো আবার আপনার কাছে, চলবে আলোচনা, যাচ্ছি রাজিউল হাসান আপনার কাছে, বুঝতে চাইব আপনার কাছ থেকে কূটনৈতিক বিবেচনায় এই সফরটিকে। দেখুন প্রথম কথা বলি যে আপনি একটু আগে বললেন আমাদের
তিনটা বিবেচনা, রাজনৈতিক আমি বলছি মোটা দাগে তিনটি বিবেচনা, মোটা দাগে যে বিবেচনাগুলি আছে সেগুলোতে রাজনৈতিক প্রেক্ষাপট এটা প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। যারা সরকার পক্ষের তারা একভাবে দেখবে, যারা বিপক্ষের তারা এখানে কন্ট্রোভার্সি ধোঁয়াশা তৈরি করতে পারে, খুঁজতে পারে ত্রুটি বিচ্যুতি। এবং এই যে একটু আগে বলা হলো না যে বিক্রি হয়ে যাচ্ছে, করদ রাজ্যে পরিণত হচ্ছে, এগুলো সমস্ত যারা পলিটিক্স করেন, যারা বোঝেন, তারা এগুলোকে তাদের দিকে ফলাফল ঘুরিয়ে নেবার চেষ্টা করবেন। কিন্তু এটাই যে শেষ কথা তা তো নয়। এখন আমরা যদি আবার পেছনের দিকে যাই, আমাদের যখন জন্মলগ্ন 1971 সাল, তখন যেই শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলো দুই দেশে ছিল, তারা কিন্তু যেমন কংগ্রেস, কংগ্রেস পার্টি তখন ইন্ডিয়াতে ডমিনেট একটা ফ্যাক্টর ছিল। তখন আওয়ামী লীগ ছিল এই দেশে জনগণের নেতৃত্ব দিচ্ছিল, এবং সেই সঙ্গে যারা অন্যান্য শক্তি, জাতীয়তাবাদী শক্তি, দেশীয় শক্তি, তারাও একত্রিত হয়েছিল। এখন জনগণের মধ্যে কিছু কিছু সাসপিশন, সন্দেহ, হয়তো কেউ কেউ সুবিধা আদায়ের জন্যে সৃষ্টি করতে পারে। এখন সেটাকে পুঁজি করে যদি তারা এগোতে চায়, খুব একটা এগোতে পারবে কি? আমার তো মনে হয় যে এই সফরটা, বিশেষ করে প্রধানমন্ত্রীর এই যে বর্তমান সফর, এটা একদিক থেকে আমাদের দু দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসার করেছে, মানে উন্মোচিত করেছে, প্রসারিত করেছে। এবং এটা এখানে অনেকে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট সেটাকে নিয়ে নানান রকমের মন্তব্য করছেন। এবং আমি আজকেও খবরের কাগজে দেখলাম যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে যে এখানে সেল আউট শুধু না, গোপন চুক্তি হয়েছে। কিন্তু আমি তো মনে করি যে একটা সরকার গোপনে এই ধরনের কোনো চুক্তি করে পার পাবে না, আজও কালও। ডিফেন্স কোঅপারেশনের যে ফ্রেমওয়ার্কটা এখানে স্বাক্ষরিত হলো এবার, এ ধরনের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কিন্তু ভারতের সঙ্গে চীনেরও আছে। এবং আমরা মনে করি, আমি মনে করি যে এটা সকলের জন্য সুবিধাজনক একটা এগ্রিমেন্ট, এগ্রিমেন্টই বলবো আমি, যেটা বেনিফিট দুই দেশের জনগণ পাবে। দুই দেশের মধ্যে যদি সহযোগিতা বৃদ্ধি পায়, সেটা এটা তো একটা বেসিস, ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্কটা একটা বেসিস। কিন্তু সেই বেসিসটাকে বাড়িয়ে নিতে হলে, দুই দেশের জনগণ সুফল পেতে হলে, প্রত্যেকের নিজ নিজ বলয়ে এটাকে শক্তিশালী করতে হবে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কোনো অহেতুক কন্ট্রোভার্সি তৈরি করার সুযোগ সৃষ্টি না করলে ভালো হয়। কিন্তু যারা রাজনীতি করেন তারা চাইবেন এর থেকে মাইলেজ আদায় করতে, তারা তাদের সুবিধা আদায় করতে চাইবেন। এবং বিভিন্ন ধরনের রিটোরিক, যেটাকে আমরা কী বলবো, বাগাড়ম্বর সৃষ্টি করতে চাইবেন। এবং যে যাকে পারবেন কীভাবে সাহায্য করতে পারেন, আঘাত করে প্রত্যাঘাত আদায় করতে চাইবেন, সুবিধা আদায় করতে চাইবেন। তবে এখানে নীতির প্রশ্ন আছে, নৈতিকতার প্রশ্নে যদি বিবেচনা করা যায়, সর্বোচ্চ সর্বপ্রথম বিবেচ্য হচ্ছে জনগণের মঙ্গল, সেটা যারা চাইবেন, এবং সেটা জনগণকে বোঝাতে হবে। এবং বিদেশ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বার্থ বৃদ্ধিটা আমাদের জনগণের স্বার্থেই থাকা উচিত, হওয়া উচিত এবং সম্প্রসারিত করা উচিত। আর কূটনৈতিক ক্ষেত্র, কূটনৈতিক তো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এটা তো আউট অফ দ্য ব্লু কোনো সময় তৈরি হয়ে আসবে না। আমার যেটা ধারণা যে এবারের সফরটা আমাদের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আরও ফলপ্রসূ, আরও বেগবান করার জন্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ ফরওয়ার্ড, একটা পদক্ষেপ, যেটা আমরা আশা করব যে আমাদের দেশের জনগণের স্বার্থে যারা আছেন তারা বুঝতে চেষ্টা করবেন, জনগণকে বোঝাতে চেষ্টা করবেন যে তাদের স্বার্থে এই সফরটার বিভিন্ন দিক, বিভিন্ন অঙ্গন আমরা স্বাভাবিকভাবেই ওয়েলকাম করতে পারি। এখন কথা হচ্ছে যে রাজনীতিকরা তো তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখবেন, অথবা দেখাতে চাইবেন, অথবা ধোঁয়াশা কুয়াশা সব কিছু তৈরি করতে চাইবেন। একটা বিবেচনা করলে এখানে আবার আমি বলছি নৈতিকতার প্রশ্নটা এসে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমি দেখছি
যে কিছু কিছু মহল থেকে বলছে সেল আউট হচ্ছে, কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে যে এটা নতজানু পররাষ্ট্রনীতি হচ্ছে। কিন্তু আমার তো মনে হয় যে কোনো সেলফ রেসপেক্টিং পারসন, আত্মসম্মানবোধ যার আছে, সে কখনো সেল আউট করতে পারে না। যিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভুলে গেলে চলবে না এমন এক ব্যক্তির কন্যা যার এক কথায় ভারতীয় সেনাবাহিনী এখান থেকে চলে যেতে হয়েছিল। তখন কিন্তু একটা ধারণা করা হচ্ছিল যে তারা বোধ হয় পারপেচুয়ালি এখানে থেকে যাবে সারা জীবনের জন্য বোধ হয়। কিন্তু তিনি এক কথায়, এবং তারই সুযোগ্য কন্যা যখন দেশের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কি একটা সাবসার্ভিয়েন্ট নীতি পরিবহন করবেন? তিনি তো ভারত সফরে যাওয়ার আগে কথাটি নিজেই একাধিকবার খোলাসা বলেছেন যে বিশেষ স্বার্থক্ষুণ্ণ এবং চুক্তি আমি করিনি এবং করবেন না। এবং আমাদের মনে হয় যে এটার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত, যাতে এটা ভুলক্রমেও যদি না হয়। কিন্তু আমরা তো আশা করব, আমরা তো প্রত্যাশা করব বঙ্গবন্ধু কন্যা কাছ থেকে যে তিনি আমাদের স্বার্থবিরোধী কোনো কিছু করে আসবেন না। ধন্যবাদ রাজিউল হাসান। ফিরছি কাশিম হুমায়ুন আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে সরকারে সরকারে সম্পর্ক, রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্ক, রাজনৈতিক দলে দলে সম্পর্ক, যদি দুটি দেশকে বিবেচনায় রাখি, বাংলাদেশ এবং ভারত, এই সমস্ত সম্পর্কের বাইরে দুটি দেশের জনগণের যে সম্পর্কের জায়গাটি, সেটি কতটুকু শক্তিশালী হয়েছে বা সেটি কতটুকু শক্তিশালী করবার চেষ্টা হয়েছে? না, এখন এই শক্তিশালী করার বিষয়কে আপনি দেখবেন দুই দেশের মধ্যে যদি একটা আপনার কাছাকাছি আরও আসা যায় এবং যদি আদান প্রদান হয় অনেক কিছু, কালচারালি বলেন, লোকজন অবাধে যেতে পারে, এগুলো কিন্তু হচ্ছে এখন। দেখুন বাংলাদেশের মানে বাংলাদেশের লোকজন বেশ অনেক বিষয়েই আপনার ভারতে যায়, অনেক বিষয়। এখান থেকে ব্যবসা বাণিজ্যের একটা বিষয় আছে, তারপরে আপনার মেডিকেলই কথা বলেন, ট্যুরিজমের কথা বলেন, তিনটা খাতকে, হ্যাঁ, শিক্ষা, হ্যাঁ, কয়েকটা খাতকে বলেন, বেশ প্রায়োরিটি পাচ্ছে এখন। আপনার ধরেন ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য ভারতের সাথে এমনিই হবে। কারণটা কী? কারণটা হচ্ছে আপনার ট্যারিফ তো কম অনেক, আপনার যদি মাশুল দিতে হয়, মাশুল যদি হিসাব করেন, তাহলে ইন্ডিয়ান গুডস এখানে আসার অন্যতম যুক্তিটা হচ্ছে যেখানে আপনার পরিবহন খাতে খরচ কম, যেটা আপনি অন্য দেশ থেকে আনতে যে খরচটা হয়, এর চেয়ে ট্যারিফ থেকে এখানে অটো সিস্টেমেই কমে যাচ্ছে অনেক। তো ন্যাচারালি এখানে একটা ভৌগোলিক কারণ, হ্যাঁ, অবস্থানগত কারণ এটা হচ্ছে, এবং যার ফলে এখানে ইন্ডিয়ান গুডসের একটা অ্যাভেলেবিলিটি এবং মার্কেট তৈরি হয়ে যাচ্ছে। আপনি এডুকেশন যদি আপনি যদি দেখেন, কোনো কোনো মহল থেকে বাণিজ্য ঘাটতির যে অভিযোগটি করা হয় সেটিকে আপনি কীভাবে, না বাণিজ্য ঘাটতি তো নির্ভর করে, আপনি যদি এত বেশি আপনার আমাদের ইম্পোর্ট হয় প্লাস যদি এত ডিমান্ড থাকে, ডিমান্ড ফুলফিল করে যেন আপনার আসবেই। এবং এই এই যে ইম্পোর্টের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে আপনার ইম্পোর্ট হয়ে কখন, যখন আপনার ডিমান্ড থাকে, নাহলে তো হবে কেন, নাহলে তো কোনো যুক্তিকতা না। আপনি যদি আজকে একটা সময় চাল আসতো মানে স্মাগলিংয়ে, আজকে চাল আসে না, কেন আসে না, যেহেতু বিকজ আপনি আমরা একটা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি যে এই এই প্রোডাকশনটা, চালের প্রোডাকশন আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে আমরা, যার ফলে আপনি চাল তো স্মাগলিং হচ্ছে না। এখন নির্ভর করছে আপনি কখন, আপনি সেলফ সাফিসিয়েন্ট যদি হয়ে যান তাহলে তো এই প্রশ্নই আসে না। আর ইন্ডিয়া থেকে মাল গুডস আসার কারণটা, অন্যতম কারণ হচ্ছে আপনার ট্যারিফটা কম, এখানে যে আপনার পরিবহন যে খরচটা, এই খরচটা কিন্তু অত্যন্ত কম, এবং এখানে এই কারণে মুদ্রা কথা এখানে আসে। আর ইন্ডিয়াতে যদি আপনি বাংলাদেশ থেকে যে ব্যালেন্স ইয়ের আপনার ঘাটতির কথা বললেন, বিশাল ঘাটতি, ইন্ডিয়াতে তো ওইভাবে মাল যাচ্ছে না। তো আপনি যদি ইন্ডিয়াতে এত সেলফ সাফিসিয়েন্ট, তারা নিজেরা হয়ে গেছেন যে এখানে ইম্পোর্টের মাল তো আপনার খুব একটা মানে করার প্রয়োজন হয় না, তো ট্যারিফের কিছু ব্যারিয়ার নিয়ে যে আমাদের কথা আছে, হ্যাঁ, এগুলি আপনি মনে করেন বাংলাদেশকে যদি আজকে এইরকম ইন্ডিয়াকে যদি ঘাটতি মেটানোর মানে ট্রেডের যে ঘাটতিটা, ডেফিসিটটা, এটাকে যদি আপনার সাস্টেনেবল জায়গায় নিতে হয় তাহলে ইন্ডিয়াকে কিন্তু তার ট্রেড ফেসিলিটি আমাকে দিতে হবে। দেখি এই বিষয়ে বোধহয় রাজিউল হাসান কিছু বলতে চাইছেন। না, আমি বলতে চাচ্ছি এটুকুই যে আমি কিন্তু এই যে এবারের সফরের সময় এই 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 প্রেক্ষাপটে খুব একটা আলোচনা হয়েছে বলে দেখিনি, যে কিছু কয়েকটা এমওইউ হয়েছে না, বিজনেসম্যানদের একটা যোগাযোগের কথাবার্তা শুনছি আমরা, এবং আশা করি তারা থ্রাশ আউট করতে পারবেন, এটাকে আরও সরলীকরণ করতে পারবেন। কারণ আমাদের ট্যারিফ ইন্ডিয়াতে কিন্তু আমাদের ব্যাটারি একসময় যেত, কিন্তু এখানে অ্যান্টি ডাম্পিং লর মধ্যে ফেলে আমাদের ব্যাটারি যাওয়া বন্ধ করে দিয়েছে। এটা আমাদের জন্য স্বার্থের প্রতিকূল বটেই,
এবং এই ধরনের ছোটোখাটো ইরিটেন্টস মানে আমাদেরকে খুবই বিব্রত করে, যেটা আমাদের দেশের ব্যবসায়ীরা আশা করছে তাদের কাউন্টারপার্টদের সঙ্গে আলাপ করবেন সরকারি পর্যায়েও। এবং আরেকটা জিনিস, আমরা খুব শুনি যে আমাদের দেশে ইন্ডিয়ান টিভি চ্যানেলে সব প্রোগ্রাম দেখা যায়, কিন্তু ইন্ডিয়াতে আমাদের প্রোগ্রাম দেখানোর কোনো অবকাশ দিচ্ছে না। এবারে কিন্তু আমি সে ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে বলে শুনি নাই, কিন্তু এটা আমাদের যারা নেতৃস্থানীয় আছেন, যারা পলিসি মেকার্স, তারা যেন অবশ্যই মনের মধ্যে রাখেন যে এই এই ধরনের ছোটোখাটো জিনিস বড় হয়ে দেখা দিতে পারে। এটা কিন্তু পার্টি টু পার্টি না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্ট ইজ রিপ্রেজেন্টিং দ্য পিপল। এখানে ডেমোক্রেসির একটা ব্যাপার আছে। সুতরাং এই সব কিছুকে ওভারঅল বিবেচনায় আনতে হবে এবং সেগুলোকে প্রতিফলন করতে হবে দুই দেশের সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে একটু কথা বলতে হবে যে এই সফরে শেষ পর্যন্ত এসে যে বিষয়টি খুব বেশি আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে তিস্তা চুক্তি, এবং যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এই চুক্তিটি একসময় হয়, যে আশ্বাস আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা যদি হয়, তাহলে সেটা এখন কেন নয় এবং বিলম্বে কেন করা? যে বিলম্ব ঘটেছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ক্ষেত্রে, যে বিলম্ব ঘটেছে গঙ্গার পানির বন্টনের ক্ষেত্রে, একই বিলম্ব কেন হবে, এই প্রশ্নটিও এসেছে। এগুলো নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে বিরতির পর। প্রিয় দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ, আপনাদের আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জিরো আওয়ারে, ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকবার জন্যে। আবারও ফিরছি আলোচনায়, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাইছি তিস্তা প্রসঙ্গ, যেটি এই সফরে সবচেয়ে বেশি আলোচিত প্রসঙ্গে পরিণত হয়েছে। তিস্তা প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে আরেকটি নাম চলে আসে, সেটি হচ্ছে মমতা ব্যানার্জি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার একটি অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এবং সেই বৈঠকটি নিয়ে ভারতের গণমাধ্যমে বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি প্রকাশ হওয়া। সেটি হচ্ছে যে মমতা একটি বিকল্প প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ওই যে তুষার নদীর পানি, তিনি বলছেন যে, এবং তিনি বলছেন যে সাময়িক চারটা নদী থেকে সাময়িক মানে এই সময়ে একটি পানি দিয়ে সেটা একটা সুরাহা করা যায় কিনা, এবং তিনি একটি দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্কের আওতায় সমস্ত নদীগুলো নিয়ে দুই দেশের ভেতরে গবেষণা নিয়মিত কাজ এবং তার মাধ্যমে সিদ্ধান্তে আসা, এই সমস্ত কথাবার্তা বলেছেন। কিন্তু বাস্তবতা যেটি হচ্ছে আমাদের দেশ থেকে, সেটা হচ্ছে যে আমরা এই চুক্তিটি প্রত্যাশা করছি অনতিবিলম্বে। এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে একটু দূরত্বের জায়গা শুরু করছে, কাশিম মোহাম্মদ আপনার না, এটা তো আসলে আমাদের দীর্ঘদিনের আমি বলবো দাবি তো বিষয়টা আছেই। এর চেয়ে বড়ো জিনিস হচ্ছে এই পানির উপর তো আমাদের একটা বিশাল রাইট আছে। হ্যাঁ, আমরা ভাটিতে আছি, তো ন্যাচারালি উৎপত্তি স্থল হচ্ছে এটা আপনার হিমালয়ে, আর এটা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে এসে পড়েছে। এই এই পানির উপর তো আমাদের একটা ন্যায্য রাইট আছে। এখন এই হিসা আমাদের একটা, যদি আপনি অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে আপনি যদি আমরা যদি যে বিষয়টা দেখি, তাহলে প্রত্যেকটা নদীর উপরেই আমাদের একটা রাইট আছে হিসা পাওয়ার। এখন তিস্তা অত্যন্ত সেন্সিটিভ, এই জন্য বিষয় আলোচিত খুব, একটা সময় ফারাক্কা দেখবেন খুব আলোচিত ছিল, ফারাক্কার এখন চুক্তি হয়ে যাওয়ার পরে আর এখন এটা আরেকটি বিষয় খুব আলোচিত ছিল, যেটি এখন আর আলোচনা হয় না, হারিয়ে গেছে তালপট্টি বলে একটা, তারপর ডুবে গেছে। এখন তিস্তা নদীর পানি বন্টন নিয়ে তো হয়তো আপনার বিশেষজ্ঞ নানা ভাবনা কথা বলতে পারেন, তা আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এটা জনমনে একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এটা সলিউশন না করতে পারলে কিন্তু রাজনৈতিকভাবে আপনার একটা বিভাগে পড়তে হয় যারাই সরকারে থাকবেন। আচ্ছা, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ ঘোষণায় যে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে তাদের সরকারের আমলেই এই চুক্তি সম্পন্ন হবে, এই জায়গাটি বা এই বিষয়টি কি বুঝবেন? এখন রাজীব ভাই, আমি কনস্টিটিউশন কি অবস্থা আপনার, ভারতের কনস্টিটিউশনে যেটা আছে সমস্যা তো আছে অনেক। দেখি রাজীব ভাই, আমি যেটা মনে করি, যেটা আমার ধারণা, মানে যদি এই এই দুই সরকারের আমলই হয় তাহলে বিলম্ব কেন, সেই প্রশ্নটিও তো আমি এখন বলছি যে তিস্তা সম্পর্কে খুব একটা সঠিক পরিসংখ্যান কিন্তু ভারতীয় তরফে, বিশেষ করে পশ্চিমবঙ্গের তরফ থেকেও কিন্তু উপস্থাপিত হয়নি। আবার যিনি সরকার, পশ্চিমবঙ্গ সরকার নিয়োজিত একজন ব্যক্তি, এ ব্যাপারে অনেকগুলো প্রস্তাবনা তৈরি উপস্থাপন করেছেন, তিনি কিন্তু নিজেই শঙ্কিত পরিবেশের কি
ঘটনা ঘটবে সংক্রান্ত এই সমস্ত নিয়ে তার নিজের সংখ্যা কিন্তু তিনি ছাড়েননি। তিনি বলছেন যে তার স্টাডির মধ্যে সেটা খুব ভালোভাবে বিবেচিত হয়নি। একটা ধারণা চলছে সম্প্রতি, মানে এই দু একদিনের মধ্যেই বোধহয় মমতা ব্যানার্জি বলেছেন, চারটি নদী থেকে পানি ট্রান্সফার করে তিস্তাতে নিয়ে সেখান থেকে তিস্তার জলপ্রবাহ বৃদ্ধি করে শেয়ারিং হবে। কিন্তু তিনি তো কখনো বলেননি যে এটাকে 50-50, যেটা লোয়ার রাইপেরিয়ান আপার রাইপেরিয়ানের রাইট কি সে ব্যাপারে তিনি তো কিছু বলেননি। মোদি সাহেব বলেছেন তার শাসনামলে, তার শাসনামলে এই চুক্তি হবে, আছে তার এটা তার। হ্যাঁ, এখন কথা হচ্ছে মোদি সাহেবের মেয়াদ কিন্তু দু বছর, আরও দুই বছর আছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদ তার চাইতে বোধহয় 4-5 মাস কম, 15-20 বছর প্রায়। তো তার মানে কি হচ্ছে, তার মানে ততদিন পর্যন্ত আলোচনা চলতেই থাকবে, এটা কোনো সমাধান আমরা দেখতে পারবো না। আমাদের প্রত্যাশা ছিল একটা টাইম ফ্রেম তারা দেবেন, কি রেশিওতে হবে। এটা আমাদের দেশের যারা এক্সপার্টস জয়েন্ট রিভার কমিশনে আছেন তারা মিলে এটাকে আরও বেগবান করবেন, এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেই আলামত বোধহয় এই সফরের ফলে আমরা এখনও দেখতে পাচ্ছি না। কালকে কী হবে, কালকে আমার মনে হয় না এই স্কোপ আর আছে, কালকে বোধ হয় বাণিজ্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটা নিয়ে আলোচনা হবে। সুতরাং এই ধোঁয়াশা কাটবার কোনো সম্ভাবনা, আসু সম্ভাবনা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসছে না। সেক্ষেত্রে এই সফরকে কেন্দ্র করে ভারতের পক্ষে যে একটি সম্ভাবনা ছিল বাংলাদেশের জনগণের হৃদয় জয় করবার, সেই সুযোগটি কি ভারত নিতে ব্যর্থ হলো, নাকি কোনো হিসাব নিকেশের জায়গা থেকে ইচ্ছে? আমি ব্যর্থ হচ্ছে বলবো না, এটা তো এখন বিষয়টা হচ্ছে যে কোথাও না কোথাও যে এটার সমাধান হবেই, আজকে হোক কালকে হোক এটা হবেই। আমি সেক্ষেত্রে বিলম্বের যেটা দায় রয়ে যাবে, বিলম্বে যেটা হচ্ছে বিলম্বে হওয়ার কারণ কিন্তু ক্লান্তি তৈরি হয় মানুষের, জনপ্রত্যাশায় ক্লান্তি তৈরি হয়, এ নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে যে কী কারণে দিচ্ছে না। এই এরপর দেখবেন যে আপনি পলিটিক্যাল যে একটা ধরেন যারা এখানে ভারত বিরোধী রাজনীতি করে তারা কিন্তু এটা সহজেই নানাভাবে, আপনার কি মনে হয় না যে এটাকে ক্যাপিটাল করে, যে এই যে স্থল সীমান্ত চুক্তি সেটা যদি আরও আগে হতো তাহলে এটি উভয় দেশের জন্য, উভয় দেশের সম্পর্কের জন্য আরও ভালো হতো, এরকম কি আপনার মনে হয়? আমার তো মনে হয় আপনি যেটা বঙ্গবন্ধু 1974 সালে রেডিফাই করে নিয়েছেন পার্লামেন্টকে দিয়ে, এটা করতে কত বছর লাগলো আপনি চিন্তা করেন, এটা কত বছর লাগলো, এটা মানে আপনার যত বিলম্বিত হবে ততই তো আমাদের প্রশ্ন উঠবে, নানা রকম প্রশ্ন উঠতেই থাকবে, উঠবে এখন। এবং এটা এটা সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে দুই দেশের যে আপনার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে এগুলো একটা বড় বাধা হয়ে দাঁড়ায় আলটিমেটলি, যে যখন একটা প্রশ্ন করে যে বোধ না এটা বোধহয় ইন্ডিয়া আমাদের সলভ করছে না, আমরা ওনারা বড় পাওয়ার বড় দেশ, আমরা আমাদেরকে ওইভাবে দেখছেন না। এবং এখানে কিন্তু আরেকটি যৌক্তিক বিষয় আছে, সেটি হচ্ছে যে নানা বিবেচনাতেই আমরা তাদের চাইতে ছোট রাষ্ট্র হওয়ার কারণে আমাদের সংশয় থাকাটাই স্বাভাবিক, আমাদের মনে বেশি প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, কারণ বঞ্চনের, হ্যাঁ বঞ্চনার অনুভূতি আমাদের ভিতরে বেশি সক্রিয়। রাজীবভাই যেটা বললেন সংশয়ের চেয়ে সন্দেহটা অনেক বেশি, আমাদের মনে একটা আশঙ্কা যে ভাই তারা বোধহয় আমাদের উপরে চেপে যাচ্ছে, চাপিয়ে দিচ্ছে, তারা আমাদের গলায় চেপে সবকিছু আদায় করছে, একজন সাবেক কূটনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়, ভারতের কূটনীতির আমরা যথেষ্ট প্রশংসা শুনেছি, আপনার কি মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে তারা তাদের সেই কূটনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পেরেছেন যা দুদেশের সম্পর্ককে আরেকটি ভিন্নতর উচ্চতায় নিতে পারত? এটা তো কূটনীতির ব্যর্থতা নয়, এটা হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা। আমি মনে করি যে নরেন্দ্র মোদী খুব একজন দক্ষ নেতা বর্তমানে, এবং তিনি বাংলাদেশের একজন শুভানুদায়ী। 1971 সালে যেই ভূমিকায় কংগ্রেস ছিল, এখন বিজেপি সেই ভূমিকায় আসবে কি না আমাদের দেখতে হবে। নির্বাচনকালে পশ্চিমবঙ্গে বলেন, ভারতের নির্বাচনকালে নরেন্দ্র মোদীর অনেকগুলো কথা, তিনি কিন্তু বাংলাদেশ বিরোধী অনেক কথাও বলেছিলেন, এখন তো সেগুলো প্রধানমন্ত্রী হওয়ার পর সেগুলো আর শুনতে পাই, সেগুলো শুনতে তো পাই না, এগুলো উবে যাচ্ছে মনে হচ্ছে, মানে কর্পূরের মতন উবে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে রাজনীতি এমন একটা খেলা যেখানে যখন আপনার সুবিধা হবে তখন আপনি এক কথা বলবেন, যখন আপনি ক্ষমতায় বসবেন তখন সেটাকে অন্যভাবে সুবিধাজনকভাবে আপনার দিকে টানবার চেষ্টা করবেন, তার থেকে কী সুফল হবে এটা রাজনীতিকরাই বলতে পারেন, আমি রাজনীতিক নই, আমি বুঝিও না, কিন্তু পট পরিবর্তন হচ্ছে এবং হতেই থাকবে।
একটু মমতা ফ্যাক্টর জায়গাটি যদি একটু কাশিম হুমায়ুন আমাদেরকে বলেন না, মমতা ব্যানার্জিতে এটা তো ওপেন, তো আপনার এই যে তিস্তা চুক্তি যেটা হচ্ছে না, এটার কারণ তো প্রথম আপনি 2011 সালে যখন কংগ্রেস গভর্নমেন্ট ডক্টর মনমোহন সিং ঢাকা এসেছিলেন, আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী রাজ্যগুলির ভারতের প্রত্যেকটা মানে চিফ মিনিস্টার এসেছেন এখানে অ্যাকসেপ্ট মমতা ব্যানার্জি, তো মমতা ব্যানার্জি আনলেন আসবার কথা ছিল, শেষ মুহূর্তে দেখলাম তিনি আসলেন না, তিস্তা হলো না তিস্তা। এরপরে এখনকার ধরেন ভারতীয় রাজনীতির আভ্যন্তরীণ রাজনীতিতে যে অবস্থা দাঁড়িয়েছে, আপনার বিজেপি গভর্নমেন্টের সাথে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের যে সম্পর্কটা চলছে এখন, এই সম্পর্কটা ভয়াবহ অবস্থা তো একেবারে। আপনি আপনি যদি ভারতীয় মিডিয়া টিডিয়া দেখেন, ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াগুলো প্রত্যেক দিন দেখেন, তা দেখবেন যে ভয়াবহ একটা অবস্থা। আমরা দেখেছি মমতা মাঝে মাঝে কেন্দ্রের বিরুদ্ধে মাঝে মধ্যে রেগুলার বলছেন মাঝে মধ্যে না, রেগুলার বলছেন। দেখুন এখানে একটা জিনিস বিবেচনা ভুল না করলেই নয়, সেটা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ, তার টার্গেট থাকবে সবসময় কী করে জনগণের কাছ থেকে ম্যাক্সিমাম ভোট তাদের দিকে আনতে পারেন। এখন এই জন্যে রিটোরিক্স বাগাড়ম্বর তাকে ব্যবহার করতে হবে, অনেক সময় প্রয়োজনীয় যদি তিনি ভোট করেন তাহলে এমন কতগুলো প্রসঙ্গ আনতে হবে যেটা তার দলের ভোট ব্যাংক বাড়াতে পারে, এটা কী আমি সেটা বলছি না, আমি জানি না। তাহলে কি আপনার মনে হয় যে মমতা ব্যানার্জির বক্তব্যগুলো লোকরঞ্জনবাদী বক্তব্য? দেখুন এটা টোটালটা ভোটের পলিটিক্সকে কেন্দ্র করে হচ্ছে, এখানে সমস্ত কিছু ভোটের উপরে, ভোটের পলিটিক্সকে কেন্দ্র করে হচ্ছে। সেক্ষেত্রে এই চুক্তির ব্যাপারে আমরা কোন জায়গায় আস্থা রেখে এগোবো সেটাও কিন্তু একটি প্রশ্ন, এবং সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো। এখন যদি আপনি মমতা ব্যানার্জি যে স্ট্যান্ড নিয়েছে, একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আর একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ার, ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকবার জন্য। আবারও ফিরছি আলোচনা আপনাদের কাছে, কথা বলছিলাম তিস্তা প্রসঙ্গে, যদি যে জায়গাটি নিয়ে শেষ আমরা দাঁড়িয়েছিলাম যে তাহলে কোন জায়গাটায় আস্থা রেখে আমরা দাঁড়াবো। রাজুল হাসান, আমার যেটা ব্যক্তিগত ধারণা এবং আমি শিওর উনিও আমার সাথে একমত হবেন যে আমরা যতগুলো জেস্চার, যতগুলো পথ খুলতে পারি আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য, সেটা উভয় রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। যেমন এই যে ট্রেন সার্ভিস বাড়ানো হচ্ছে, বাস সার্ভিস বাড়ানো হচ্ছে, তারপরে এই যে সেটা একটু ইজি করেছে এখন, হ্যাঁ, তারপরে ভিসার ব্যাপারটা সহজতর করা হচ্ছে। আমাদের এখানে 36-36টি কমিউনিটি ক্লিনিক সৃষ্টি করার জন্য ভারত সাহায্য সহযোগিতা দেবে, এছাড়া জুডিশিয়ারি অফিসিয়ালদের ট্রেনিংয়ের জন্য তারা সুযোগ সুবিধা দেবে। মুক্তিযোদ্ধাদের একটা ইয়ে করেছে আপনার মেডিকেল, তারপর 5 বছরের ভিসা দেওয়ারও একটা ইয়ে করেছে না। ওইখানে সবচেয়ে বিশাল বিষয়টা ধরেন, এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এই আমাদের এই 25 মার্চকে আমাদের এই জাতীয় গণহত্যা দিবস যেটি এখন, সেটিকে আন্তর্জাতিকভাবে সেটিকে দাবিটিকে প্রতিষ্ঠা করবার জন্য ভারত গুরুত্বপূর্ণ করেছে, আমাদের সমর্থন দেবে, আমরা এটাকে নিশ্চয়ই আশা করব যে তারা সমর্থন দেবে। তবে এই ব্যাপারে অনেকগুলো ব্যাপার আছে, আর্মেনিয়ার হত্যাকাণ্ডের জন্য একটা দিন 9ই ডিসেম্বর কিন্তু ইতিমধ্যেই সেটি বলা হয়েছে। এখন আমরা একই দিনটাকে আমাদের যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস করেছিলাম সেরকমভাবে স্বীকৃত করানো যাবে কি না, অন্তত এটার প্রচারণা হোক, গণহত্যা যে করেছিল পাকিস্তান এ ব্যাপারে ভারতের সাহায্য সহযোগিতা আমরা পাবো বলে আশা করছি। ভারত রাষ্ট্রীয়ভাবে বলেছে যে তারা আন্তর্জাতিক মহলে এ বিষয়ে তাদের করণীয় তারা করবেন, এবং আমি মনে করি যে এটাও একটা ভুল বোঝাবুঝি অপসারণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে, আমাদের জনমনে অনেক ভুল ধারণাকে সহযোগিতা বৃদ্ধি করে এটার প্রতিফলন আমরা দেখতে পারব। কাশিম হুমায়ুন, আমরা প্রায় 40,000 কোটি টাকার একটি সহায়তার জায়গায় আছি, এই জায়গাগুলো একটু যদি আপনার কাছ থেকে, এখন যেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট এখানে হয় কি না, 40,000 কোটি টাকার যে ইয়েটা হয়তো আমাদের ইকোনমিকে বেশ একটু শক্তিশালী করার ব্যাপারটা স্টেপ আমি মনে করি। তো এখানে হচ্ছে যে এখন যদি আপনি 40,000 কোটি টাকা আমাদের এখন বিশাল কিছু অ্যামাউন্ট, এটা এটা আমার ইয়েতে মানে একটা শক্তিশালী করবে আপনার ইয়েটাকে, কিন্তু এখানে যদি আপনি ইনভেস্টমেন্টটা যদি আসে, যেমন যেটা চিন্তা হচ্ছে যে বাংলাদেশে 2টা EPZ দিয়ে দাও ইন্ডিয়ান বিনিয়োগকারীদের জন্য, এটা যদি হয় তাহলে মনে করবো যে এটা আরও আরও আরেকটা স্টেপ আমরা এগিয়ে যাব। এখন এই 40,000 কোটি টাকা দিয়ে অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ আপনি করতে পারেন, আমাদের হাতে তো অনেকগুলো বিশেষ করে বর্তমান সরকারের আমলে বেশ ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকগুলো সিগনিফিক
সিগনিফিক্যান্ট দৃশ্যমান, এবং সেই জায়গাটায় হয়তো ধরেন এই সাপোর্টটা, এই টাকার যে যোগানটা, এই যোগানটা আমাদের জন্য বেশ, আমাদেরকে এই কাজগুলো করার ব্যাপারে বেশ সহায়ক হবে, হ্যাঁ সহায়ক হবে, এটা আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেভিনিউ যদি আমরা না বাড়াতে পারি, যেটা বেড়েছে অলরেডি প্রত্যেকটা বছরই, ধরেন আপনি আমাদের প্রায় বাজেটে আকার প্রায় 50,000 কোটি টাকা বাড়ছে, আর 50,000 কোটি টাকার মানে একটা সিংহভাগই আমি বলবো অলমোস্ট 90% লোকাল রিসোর্স থেকে আসছে। এবারও দেখেন যে আপনি 15% ব্যাট আরোপ নিয়ে আইন করা হচ্ছে, হ্যাঁ ইন্টারনাল রেভিনিউস মানে কালেক্ট বাড়ানোর জন্যে, কালেকশন বাড়ানোর জন্যে, সেখানে কিন্তু অলরেডি ব্যবসায়ীর একটা আপত্তি জানাচ্ছে যে এগুলো নিয়ে এনবিআর এর সাথে বেশ বিজনেস কমিউনিটির একটা কথাবার্তা বা বেশ হয়তো পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে। তবে এখন আমাদের তো নিজেদের তো সক্ষমতা বাড়ছে, এখন এর ভিতর থেকে বাইরের যদি লোন, আপনি আপনি একটা জিনিস দেখেন না, পদ্মা সেতুর ক্ষেত্রে যখন ওয়ার্ল্ড ব্যাংক তার ফান্ডটা উইড্র করলো, হ্যাঁ একটা মিথ্যা অভিযোগে, হ্যাঁ দুর্নীতির কথা বলে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো অত্যন্ত শক্তভাবে এটা ফেস করেছেন যে না এটা মানে এটা আমি আমার নিজের পয়সা দিয়ে আমরা করব, এবং সেটা তিনি করে দেখিয়েছেনও যে নিজের রিসোর্স থেকে এই টাকাগুলো দিচ্ছেন। এখন আমাদের হয়তো ধরেন এই রিসোর্স এত বড় মেগা প্রজেক্ট নিজের ওন ফাইন্যান্সে করা কতটুকুন আমি জানি না, কিন্তু এই যে মানে আপনার যে আমরা করে ফেলেছি এটা কিন্তু আমাদের সক্ষমতা অনেক প্রমাণ। আচ্ছা একটু রাজীব স্যার, আসার আপনার কাছ থেকে বুঝতে চাইবো এই যে কী পেলাম, যদি একটা প্রশ্ন থাকে না যে কী পেলাম, সেটা যদি বুঝতে চাই অর্জনগুলো কী দাঁড়িয়ে শেষ পর্যন্ত? আমি প্রথম অর্জন দেখব আমাদের এগিয়ে যাবার পথে স্টেপিং স্টোন আমরা পেরিয়ে গেছি, আমরা সহযোগিতা সহমর্মিতা বৃদ্ধি করার একটা আশ্বাস সৃষ্টি করা হয়েছে। এটা কতখানি এগিয়ে নিতে পারবে এটা দুই দেশের ব্যুরোক্র্যাটসরা যদি সহযোগিতা দিয়ে কাজ করতে চায় সেটা করতে পারবে। আর একটা কথা তো জানেনি যে বাণিজ্যে বসতে লক্ষ্যী, আমাদের দুই দেশের বাণিজ্য বৃদ্ধি করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সেখানে চিত্রটি কী দাঁড়াচ্ছে সেটা বুঝবার জন্য সোমবার পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। সেখানে দাঁড়াবে এই যে আমরা দেখব আমাদের ট্যাক্স বেনিফিটস কী কী আমরা পাচ্ছি, এবং সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ, এবং আমি নিশ্চিত যে আগামী কাল মানে সেই সহযোগিতার একটা দিক নির্দেশনা আমরা হয়তো দেখতে পারবো, এখান থেকে আমরা স্টেপিং স্টোনটা নিতে পারি, এটা আমার ধারণা। আচ্ছা এই বিষয়ে কাশিম হুমায়ুন। না না আপনি আপনি আমি একটা কথা সহজে বলি যে মানে আমাদের রিলেশনটা কিন্তু ভারতের সাথে অত্যন্ত চমৎকার, আমি যে একটা মানে রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে কিন্তু আমাদের এই সম্পর্কটা গড়ে উঠছে, এবং সেই জায়গায় যে ইন্ডিয়া ইজ এ বিগ পাওয়ার, তাদেরকে আমাদের মতো দেশকে অনেক কিছু আপনার আসলে আমি মনে করি ছাড় দেওয়া উচিত, ছাড় দিতে হবে তাদেরকে। এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মানে আমরা যদি যেটা নরেন্দ্র মোদী সত্যি একটা দায় থাকে সেই জায়গাটা যদি তারা একটা উদারতা দেখান, যেমন আপনি তিস্তা পানি নিয়ে বলেন, আপনি এইগুলো যদি রাজনৈতিক, এখন কিন্তু ব্যুরোক্রেসির প্রবলেম না, প্রবলেম হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, রাজীব হাসান যেটি বলছিলেন, হ্যাঁ এখন আপনি আপনি নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির একটা সাংঘর্ষিক অবস্থা, হ্যাঁ তারপরে মমতা ব্যানার্জি নানাভাবে ভোটের চিন্তা হয়তো করেন ওয়েস্ট বেঙ্গলে যে আমি এই বাংলাদেশকে যদি এই তিস্তার ব্যাপারে সেটেলমেন্টে যাই তাহলে এখানে কী এফেক্ট হতে পারে, আছে বহু রকমের সমস্যা আছে তার। এখন এর ভিতর থেকে আমি তো মনে করি যেগুলিকে মানে উঠে আসতে হবে ভারতকে, ভারতে উঠে আসে যদি তারা এই সমস্যার সমাধানগুলো আমাদের হাত বাড়িয়ে দেয়, আর তারপরে তাহলে আমি দেখবেন যে এই এই জিনিসটা আরও 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 আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও আমি একটা একটা স্টেপ আর একটা দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রী ভারত সফর চাওয়া এবং পাওয়া এই হিসাব নিকেশ নিয়ে, আমাদের দুই অতিথি বললেন তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার জায়গা থেকে, আর আমাদের প্রত্যাশা থাকলো এখনও একটু দিন বাকি রয়ে গেছে সফরের, আমরা চাইব শেষ পর্যন্ত বেশ কিছু সুসংবাদ আমাদের জন্যে আসুক আর বর্তমানে এবং ভবিষ্যতে। শেষ করছি এখানে, দেখা হবে কাল আবারও অন্য কোনো বিষয়, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।